আমি রেকর্ডিং অপশনটা চালু করে রাখলাম। হ্যাঁ, আমি রেকর্ডিংটা চালু করে দিলাম। ছবি বাদ রাখলাম, কি পারছে ওয়েটিং, দেখি তারা ওয়েটিং আছে, রান করে দিলাম। তো আমরা মানে শুরু করতে পারি। তোমরা কি তোমরা কি দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি স্যার। সাইজ কি আর একটু বড় করব না, এই এই সাইজ থাকলেই হবে? না স্যার, 50% করে দিই, নাকি 50% করে দিলে কেটে যাচ্ছে আবার? আসতে দেরি হচ্ছে। আমাদের আজকে আমরা যেটা শুরু করতে চাচ্ছি, মাল্টি স্টেজ ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার। তোমাদেরকে আসলে সিঙ্গেল স্টেজ তো কিছু জিনিস পড়ানো হয়েছিল মনে হয়, না? হ্যাঁ, তোমাদেরকে সিঙ্গেল স্টেজ পড়ানো হয়েছিল অ্যাম্পলিফায়ার? মাল্টি স্টেজ ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার আমরা দেখি কি বলেছে। ট্রানজিস্টর সার্কিট কন্টেইনিং মোর দ্যান ওয়ান স্টেজ অফ অ্যাম্পলিফায়ার ইজ নন অ্যাজ মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। দেখি যে মোর দ্যান ওয়ান স্টেজ, তাহলে ইনপুট, ওখানে দেখা যাচ্ছে ইনপুট আছে এবং আউটপুট আছে। আমরা যদি একটা মাত্র স্টেজ ব্যবহার করি তখনও আমরা এটা সিগন্যালটাকে অ্যাম্পলিফাইং করা যাবে, কিন্তু একটা স্টেজ না ব্যবহার করে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো স্টেজ ব্যবহার করা হয়েছে, তার মধ্যে এটা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, তারপর আউটপুট। তো এটা কিছু সুবিধা অসুবিধা দুই রকমই আছে যে স্টেজ নেব কেন। তার আগে আমরা দেখি যে এর মাঝখানে মাঝখানে একটা নাম আছে, কাপলিং। কাপলিং, তো এই কাপলিং এর নাম অনুসারে আমাদের এই মাল্টি স্টেজ গুলোর নাম আছে, যেমন আরসি কাপলিং, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটার। আর সি কাপলড অ্যাম্পলিফায়ার এর মধ্যে কি থাকবে, আর রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটার থাকবে। ট্রান্সফরমার কাপল যদি থাকে ট্রান্সফরমার কাপলিং এ, ট্রান্সফরমার কাপলড অ্যাম্পলিফায়ার। ডাইরেক্ট কাপলিং, এটা হচ্ছে ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ার। তো আমাদের কি থাকবে এটা আমরা চিত্র থেকে আস্তে আস্তে বুঝতে পারবো। মানে অনেকভাবে কাপলিং করা যায়, এর মধ্যে আমরা তিন প্রকারের এখানে পড়বো, আরসি কাপলিং, ট্রান্সফরমার কাপলিং, ডাইরেক্ট কাপলিং। তারপরে আরো অনেক বইতে আছে, তোমাদের বইয়ের মনে হয় সম্ভবত 11 নম্বর চ্যাপ্টার। তো আমরা একটু দেখি। এখন আমি বলছিলাম যে কেন করা হবে, কেন স্টেজকে অনেকগুলা স্টেজ নেওয়া হবে। অনেকগুলো স্টেজ নিতে হলে কি হবে, যে প্রতিটি স্টেজের জন্য আমার ট্রানজিস্টর লাগবে, রেজিস্ট্যান্স লাগবে, ক্যাপাসিটর লাগবে, তাহলে খরচ তো অনেক বেড়ে যাবে। কিন্তু খরচ বেড়ে গেলেও আমাদের কি করা হয়, কাপলিং করা লাগে। বা কাপলিং এরই আরেকটা নাম হচ্ছে কি, ক্যাসকেড, ক্যাসকেড অ্যারেঞ্জমেন্ট। মানে আছে যেখানে দেখি, ইন এ মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার এ নাম্বার অফ সিঙ্গেল অ্যাম্পলিফায়ার আর কানেক্টেড ইন ক্যাসকেড অ্যারেঞ্জমেন্ট। মানে কথাটা কি করো, একটা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারের নাম্বার অফ সিঙ্গেল অ্যাম্পলিফায়ার, মানে অনেকগুলো সিঙ্গেল অ্যাম্পলিফায়ার সংযুক্ত করা হয়, যেটাকে বলা হয় ক্যাসকেড অ্যারেঞ্জমেন্ট, সাচ দ্যাট আউটপুট অফ ফার্স্ট স্টেজ ইজ কানেক্টেড টু দ্য ইনপুট অফ দ্য সেকেন্ড স্টেজ থ্রু এ সুইটেবল কাপলিং ডিভাইস অ্যান্ড সো অন। মানে প্রথম স্টেজের আউটপুট দ্বিতীয় স্টেজের ইনপুট হিসেবে ব্যবহার করে এবং ব্যবহারের সময় একটা সুইটেবল ডিভাইস দিয়ে এটাকে সংযুক্ত করতে হবে। মানে এটার উদ্দেশ্য কি, এ পারপাস অফ কাপলিং ডিভাইস সাচ দ্যাট ক্যাপাসিটর, ট্রান্সফরমার, এটসেট্রা, ট্রান্সফার টু ট্রায়োড, ট্রান্সফার এসি আউটপুট অফ ওয়ান স্টেজ টু দ্য ইনপুট টু দ্য নেক্সট স্টেজ। এন্ড মানে এখানে হচ্ছে কি, পারপাস হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে 1 নম্বর টু ট্রান্সফার এসি আউটপুট অফ ওয়ান স্টেজ,
আমরা যেমন আগে বললাম যে এখানে বলা হয়েছে যে ফার্স্ট স্টেজের আউটপুট, এখানে ফার্স্ট স্টেজের আউটপুট আর ফার্স্ট স্টেজ ইজ কানেক্টেড টু দ্য ইনপুট অফ দ্য সেকেন্ড স্টেজ, মানে ফার্স্ট স্টেজের আউটপুট সেকেন্ড স্টেজের যেহেতু ইনপুট হবে, এখানে এখানে এক নম্বর বলা হয়েছে টু ট্রান্সফার এসি আউটপুট অফ ওয়ান স্টেজ টু দ্য ইনপুট অফ দ্য নেক্সট স্টেজ। দুই নম্বরে বলা হয়েছে নাম্বার টু টু আইসোলেট দ্য ডিসি কন্ডিশন অফ ওয়ান স্টেজ ফ্রম দ্য নেক্সট স্টেজ। এটা হচ্ছে যে আরেকটা বিষয় যে আমাদের যেহেতু এখানে এসি সিগন্যাল থাকবে, তো এসি আর ডিসি দুটো যদি মিক্স হয়ে যায় তাহলে আমাদের অনেক সময় নয়েজের পরিমাণ বেশি হয়ে যাবে, বা আমাদের যেটা বলা হচ্ছে গেন, গেনটা রিডিউস হয়ে যাবে। সেজন্য এখানে কি করা হচ্ছে, বলা হচ্ছে যে ডিসি কম্পোনেন্টটাকে ব্লক করে দিতে হবে, মানে দুটো কাজ করে। আমরা আরো দেখি, আমরা এখানে একটা চিত্র দেখতেছি আমাদের ওই যে 11 নম্বর চ্যাপ্টার থেকে ফিগার 11.2, তোমাদের বইয়ের 11.2। তো এখানে দেখা যাচ্ছে যে এমনি এই হচ্ছে এরকম একটা অ্যাম্পলিফায়ার সার্কিট তোমরা তোমাদের মনে হয় করানো হয়েছে, তার মধ্যে এখানে ইনপুট একটা ক্যাপাসিটর আছে সিইন, এখানে বাইপাস একটা ক্যাপাসিটর আছে সিই, এখানে অনেক সময় কাপলিং ক্যাপাসিটর থাকে, এটা এই কাপলিং ক্যাপাসিটর সিসি থাকে। কাপলিং ক্যাপাসিটরের বিষয় সিসি, এটা সিসি হচ্ছে বা সিও কখনো থাকে আউটপুট ক্যাপাসিটর, তাহলে ফার্স্ট স্টেজের আউটপুট সেকেন্ড স্টেজের যেহেতু ইনপুট হবে, সেজন্য কি হচ্ছে যে এখানে একটা থাকবে, হয় এখানে সিও থাকবে সিসি থাকবে একটা থাকবে, আর এইটাই কি হয়ে যাবে যে এই সি ইনটা সেকেন্ড স্টেজের ইনপুট, সেজন্য সেকেন্ড স্টেজের আলাদা সি ইন লাগবে না, সেজন্য একটা দিলেই হয়। তাহলে এখানে আমরা অনেক বিষয় আছে, রোল অফ ক্যাপাসিটর ইন ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার। এই যে ক্যাপাসিটর, আমরা দুইটা তিনটা ক্যাপাসিটরের কথা বললাম, যে একটা হচ্ছে সি ইন, একটা সিই, আর একটা হচ্ছে সিসি বা সিও। তো এদের কাজটা কি, এখানে বলা হয়েছে যে আমরা উপরে দিকে যাই হোক এই লাইনটা খেয়াল করো, এই ক্যাপাসিটর ব্লকস ডিসি সাজ দের ক্যাপাসিটর বিহেভস অ্যাজ অ্যান ওপেন টু ডিসি। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে যখন কোনো ডিসি সোর্স আসে, ডিসি সাপ্লাই যদি আসে, তখন এটা কি করবে, এটা ব্লক করে দেয়, আর ব্লক করে দিলে তখন তার ক্যারেক্টারিস্টিক বা বিহেভিয়ারটা কেমন হয়ে যায়, সেটা একটা ডিসি কম্পোনেন্ট। কারণ আমরা জানি যে ক্যাপাসিটরের মধ্যে ডিসি দিলে কি হয়ে যাবে, যেহেতু ফ্রিকোয়েন্সি নেই, ফ্রিকোয়েন্সি না থাকলে কি হয়ে যাবে, এফ এর ভ্যালু যদি জিরো হয়ে যায়, আমরা তো ক্যালকুলেশন করছি না যে ফ্রিকোয়েন্সির সাথে ক্যাপাসিটরের আমরা রিলেশনটা জানি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি যদি না থাকে তাহলে ক্যাপাসিটরের ভ্যালুটা জিরো হয়ে যাবে, আর এক্স এর ভ্যালু জিরো হয়ে যাবে, এক্স জিরো হয়ে যাওয়া মানে কি হয়ে যাবে, এটা ওপেন সার্কিট হয়ে যাবে। দেয়ারফর এখানে দেখি যে দেয়ারফর ফর DC analysis we can remove the capacitor from the transistor amplified circuit. তার মানে কি, যদি কখনো ডিসি সাপ্লাই ইউজ করা হয় তাহলে এইটা তখন ওপেন সার্কিটের মতো কাজ করে, সেই মুহূর্তে এটাকে যদি রিমুভ করে দেওয়া হয় তাহলেও এই এই সার্কিটের জন্য এর কোনো প্রভাব পড়ে না। ক্যাপাসিটরের ভ্যালুটা আমরা তো জানি যে ক্যাপাসিটর ইকুয়াল টু 1/2πfc, এটা তো আমরা অনেক আগে থেকে জানি। এখানে তো এখানে আমাদের দুইটা বিষয় হচ্ছে অ্যাজ কাপলিং ক্যাপাসিটর অ্যাজ বাইপাস ক্যাপাসিটর। কাপলিং বলতে ওই যে আমরা যেটা বলছিলাম যে সেটা সিইন বা সিসি বা সিও হতে পারে, আর একটা হচ্ছে বাইপাস ক্যাপাসিটর যেটা হচ্ছে সিই। আমরা এখানে একটা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার দেখি যে আরসি কাপল ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার। এখানে কি হচ্ছে, এই সার্কিটে কয়টা দুইটা স্টেজ আছে, এই সম্পূর্ণ অংশটার মধ্যে এই অংশটা হচ্ছে একটা স্টেজ, আর এই অংশটা হচ্ছে আরেকটা স্টেজ, দুটো স্টেজ। তো আমরা যে জিনিসটা আলোচনা করতে করতে রেখে দিয়েছিলাম যে দেখা যাচ্ছে তাহলে আমরা দুইটা স্টেজ ব্যবহার করার অসুবিধা কি, মনে হচ্ছে যে এখানে আর ওয়ান আর টু আর এল সি, আবার এখানে আর ওয়ান আর টু আর ই আর সি সি সি, এরকম অনেকগুলো ব্যবহার করা হচ্ছে। তাহলে আমার তো এখানে ট্রানজিস্টার একটা জায়গায় দুটো ট্রানজিস্টার ব্যবহার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সমস্যা তো মানে কি, এটা তো কস্টিংটা বেড়ে যাওয়ার কথা। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে যখন আমি একটা অনেক একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করব, একটা ইনপুট সিগনাল দিব, ইনপুট সিগনাল দিয়ে ওই ইনপুটটাকে যদি অনেক লাউডলি নিতে চাই, অনেক হাই স্টেজে নিতে চাই, সেক্ষেত্রে সমস্যাটা কি হবে, মনে করো যে তোমার কাছে একটা ইয়ে আছে
অ্যামপ্লিফায়ার আছে, একটা সাউন্ড বক্স আছে, একটা ছোট সাউন্ড বক্স। সাউন্ড বক্স দিয়ে তুমি চেষ্টা করতেছো যে অনেক বেশি সাউন্ড নিতে, তাহলে কি হয়, একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত তুমি কিন্তু সাউন্ড গুলা ভালো বুঝতে পারবা। তারপরে যখন তুমি ভলিউমটাকে আর একটু বাড়াই দিবা, একসময় দেখা যাবে কি যে তোমার সাউন্ড আর ক্লিয়ার তুমি বুঝতে পারছো না। তার মানে কি তোমার ওই যে অ্যাম্পলিফায়ারের যে স্টেজে যে তার ম্যাক্সিমাম ইয়েটা ছিল, আউটপুট দেওয়ার মতো অ্যাবিলিটি ছিল, তার থেকে রেঞ্জটা পার হয়ে গেছে। সাপোজ আমি এখানে, আমরা যদি ধরি যে এখানে একটা 10 ইনপুট দিলাম, 10 ইনপুট দিয়ে আমি এটাকে 80 বা 100 আউটপুট নিতে চাচ্ছি। এখন 10 কে যদি 100 নিতে হয়, তাহলে এইটাকে এই একটা স্টেজ দিয়ে এটাকে কত গুণ অ্যাম্পলিফাইং মাল্টিপ্লাইং করতে হবে, 10 গুণ। কিন্তু যখনই কোন একটা স্মল সিগন্যাল কে আমরা 10 গুণ মাল্টিপ্লাইং করতে যাব, তখন কি হবে যে এই কথাগুলা কিন্তু আর শোনা যাবে না। এই যে সিগন্যাল, এই সিগন্যাল মানে কি, এখানে হচ্ছে আমরা একটা ধরো কথা বলার জন্য একটা মাইক্রোফোন লাগাইছি, মাইক্রোফোন লাগাই যদি কথা বলি, কথা বলে ওদিকে যদি কোনো একটা মাইকে ব্যবহার করি বা কোনো সাউন্ড বক্সে অনেক বড় সাউন্ড নিতে যাই, তাহলে যদি অ্যাম্পলিফায়ারটা দুর্বল হয় তাহলে সাউন্ড ক্লিয়ার হবে না। সেজন্য কি করা হয়, এটাকে ডিজাইন করলাম, মনে করো যে ডিজাইন করা হলো এরকম যে একটা স্টেজ কি হবে, যা ইনপুট দেওয়া হবে তার দ্বিগুণ করা হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি যদি 10 যদি দিই, তাহলে এটার আউটপুট কোথায় পাবো, 10, মানে ইনপুট দিলাম 10, আউটপুট পেলাম কি 20। এই সিসি, এখানে আমরা সিএন দিচ্ছি, কিন্তু এটা সিসি দিচ্ছে জন্য যে সিএন আর সিসি তখন একই কাজ করছে, কারণ সিসি হচ্ছে কি, কাপলিং ক্যাপাসিটার। এটা এটা হচ্ছে আউটপুটের এবং ইনপুটের মধ্যে কি করছে, কাপল হিসাবে ব্যবহার করছে, কাপলিং এর কাজ করছে, সেজন্য সিসি। তাহলে দেখা যাচ্ছে যে এই এখানে ফার্স্ট স্টেজের আউটপুট, সেকেন্ড স্টেজের ইনপুট, তাহলে সেকেন্ড স্টেজের জন্য ইনপুট হয়ে গেল কত, 20। তাহলে থার্ড স্টেজের জন্য আউটপুট কত হচ্ছে, এখানে আউটপুট হয়েছে 20 জায়গায়। এটাও যদি ডিজাইন করা হয়েছে যে মাল্টিপ্লাই করবে কি দ্বিগুণ, তাহলে এখানে 40 হলো। আরেকটা স্টেজ যদি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু তিনটা স্টেজ দিয়েই আমরা ইনপুট 10 দিলেও সেই আউটপুটটাকে তিনটা স্টেজের মাধ্যমে এটা 80 পাওয়া সম্ভব। তাহলে দেখা যাচ্ছে যে এই স্টেজ দ্বিগুণে কাজ করছে, এই স্টেজ দ্বিগুণ কাজ করছে, আরেকটা স্টেজও দ্বিগুণে কাজ করছে। তাহলে কোনো স্টেজই সাউন্ডটাকে মানে ফেড করা বা সাউন্ডটাকে ভেঙে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, সেক্ষেত্রে অবশ্যই ক্লিয়ার সাউন্ড শোনা যায়। এই জন্য মূলত হচ্ছে যে আমাদের এইগুলো ব্যবহার করা হয়, যে আমাদের কেন এটাকে ক্যাসকেডিং করার প্রয়োজন হয়। তাহলে একটা প্রশ্ন হতে পারে যে আমাদের প্রথম বই থেকে দেখবো, হোয়াই ক্যাসকেডিং ইজ নিডেড, ক্যাসকেডিং বা হোয়াই মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার ইজ নিডেড, মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার কেন প্রয়োজন। তার মানে এই কন্ডিশন গুলাই যে আমাদের যদি ক্লিয়ার সাউন্ড পেতে হয় বা একটা স্টেজ দিয়ে, এটা অনেক সময় এটা অ্যাম্পলিফাইং করা পসিবল হয় না, সেজন্য আমরা মাল্টি স্টেজ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে করে স্টেপ বাই স্টেপ ইনক্রিজ করতে হয়। মানে আমরা ইনক্রিজ করতেছি, কিন্তু ইনক্রিজ একবারে মানে হোল ইনক্রিজ না করে স্টেপ বাই স্টেপ যখন ইনক্রিজ করছে, সে সময় আমরা গুড কোয়ালিটির সাউন্ডটা পাচ্ছি। এখানে আমরা দেখতেছি যে আরসি কাপল ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার, তোমরা এখানে দেখতে দেখবে এখানে কিছুই না, এখানে কি কি আছে সেগুলো একটু বলা হয়েছে, যে রেজিস্টার আর ওয়ান আর টু আর ই ফর্মে বায়াসিং আর স্টেবল নেটওয়ার্ক, এখানে আর ওয়ান আর টু আর ই গেছে, এই ধরনের আমাদের আমাদের পড়া হয়েছে যথা সম্ভব, কোনো সময় পড়ছে কি না আমি সঠিক বলতে পারছি না, আসলে কতটুকু নেওয়া হয়েছিল সরাসরি কথা বলে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই অংশ, তাহলে আমাদের এইখানে এই সার্কিট গুলো দেখলে বুঝতে পারছি কারণ হচ্ছে কি আছে, এই অংশটা এই আউটপুট আমরা আউটপুট নিচ্ছি কোথা থেকে, আরসি অংশ থেকে। আমরা কিন্তু এখান থেকে আউটপুট নেওয়া যেতে পারতো আর এই অংশ থেকে, আমরা তোমাদের ক্লাসে পড়াইছিলাম আমি তোমাদের, কিন্তু যদি আমরা এখান থেকে আউটপুট নিই, তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, তাহলে ইনপুট যা দেওয়া হয় অনেক সময় উল্টা হয়, কিন্তু এডিকে আবার কি হয় সোজা হয়। আমরা যেহেতু আউটপুট এখানে নিচ্ছি কাছাকাছি, এই আর সি এখানে ড্রপটাকে নিচ্ছে, সেই জন্য আর এবং সি, এই সি না, কিন্তু আর সি বলতে কি বোঝানো হচ্ছে, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটার। এখানে রেজিস্ট্যান্স থাকবে একটা আর ক্যাপাসিটার দিয়েই চলে যাবে। কখনো যদি এখানে আমরা এই রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটার না দিয়ে যদি এখানে ট্রান্সফরমার ব্যবহার করি, তখন এর নাম হয়ে যাবে কি, ট্রান্সফরমার কাপল, তখন এই এই দুটো জিনিস থাকবে না, ট্রান্সফরমার কাপল হয়ে যাবে। কখনো যদি কোনো কিছু ব্যবহার না করা হয়, সরাসরি ব্যবহার করে দেওয়া হয়, কিন্তু সেই ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজ আসবে। ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে কি থাকবে, যে এইখানে যেমন আমরা বলতেছি যে এসি কম্পোনেন্ট গুলা এই ক্যাপাসিটরের কাজ কি, যেমন ইনপুটে আমরা যখন সিগন্যাল দিয়েছি, ইনপুট এদিকে তো আসলো এসি সিগন্যাল হিসেবে আসবে, এখন এইখানে কি হবে, এখানে তো
এই যেহেতু উপরে ভিসিসি আছে তাহলে ভিসিসি এদিক দিয়ে আসছে, এখান থেকে দিয়ে সাপ্লাই দেওয়ার পরে এখানে মাল্টি অ্যাম্পলিফাইং হচ্ছে। তার মানে এই জায়গায় আমাদের এসি ডিসি দুটো কম্পোনেন্টই আছে, কিন্তু পরবর্তীতে এখানে যেমন ফার্স্ট স্টেজের ইনপুট ছিল কি সিগন্যালটা, কি সিগন্যাল দেখতেছি এসি সিগন্যাল, এখন সেকেন্ড স্টেজের ইনপুট যদি এসি ডিসি দুটো মিক্সার হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে, সেজন্য কি হবে এটা ব্লক করে দেয়। কিন্তু যদি আমি সিসিটাকে উঠাই দিই তখন কিন্তু ব্লক করার কিছু থাকলো না, এসি ডিসি দুইটাই যেতে পারে, সেক্ষেত্রে আমাদের কিছু একটু সমস্যা হবে, সেটা আমরা যখন পড়বো তখন আমরা দেখতে পারবো যে ওখানে কি ধরনের সমস্যা হচ্ছে। আমাদের এখানে সে সার্কিটের বর্ণনা গুলা দেওয়া আছে যে কাপলিং ক্যাপাসিটি ট্রান্সমিটস এসি সিগন্যাল বা ব্লক ডিসি, এখানে যে আর কি কাজ সেটা বলা হয়েছে। আর সিই এখানে যেটা বলা হয়েছে সি বাইপাস ক্যাপাসিটর, আমরা বাইপাস ক্যাপাসিটরটা মনে আগে পড়েছি যে আমাদের এখানে যে সিগন্যালটা আসছে সেই সিগন্যালের মধ্যে কি থাকে এসি ডিসি উভয় থাকে, যেহেতু এই রেজিস্ট্যান্স আছে এবং ক্যাপাসিটর আছে তাহলে এখানে বাইপাস বলতে এখানে সিগন্যালটা দুই ভাগে ডিভাইডেড হয়ে যাবে, টু পার্টে ডিভাইডেড হয়ে শুধু এসি পার্টটা সি মধ্যে দিয়ে যাবে এবং ডিসি পার্টটা এখান দিয়ে যাবে। এখানেও কেন যাচ্ছে কি যাচ্ছে তোমাদের এই যে চ্যাপ্টার আমরা পড়তেছি 11 নম্বর চ্যাপ্টার, এখানে আরসি কাপল ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার এখানে দেখবা ডিটেলস লেখা আছে, এবং ওইখানে এইখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, সি ইন সম্পর্কে বর্ণনা দেওয়া আছে, অনেক সি সম্পর্কে বর্ণনা দেওয়া আছে এবং সিসি সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। তোমরা একটু পড়বা এগুলো যে আসলে এগুলার মানে কাজটা কি ফাংশনিংটা কি, ডিটেলস আরো দেওয়া আছে আমরা সেগুলো দেখবো। আমরা আমরা মনে হয় আজকে খুব বেশি আমরা রাখি নাই স্লাইড, তো আমরা পরবর্তী স্লাইডে দেখি। তো এই যে আমাদের অপারেশন, অপারেশন বলতে এখানে একটা কিন্তু ব্রড কোশ্চেন আসতে পারে যে ব্রড কোশ্চেনটা কি, যে এরকম ডেরিভ বা ন্যারেট বা যাই কিছু বলা হোক বা ডিসক্রাইব দা অপারেশন প্রিন্সিপাল অফ আরসি কাপল অ্যাম্পলিফায়ার। তো আরসি কাপল অ্যাম্পলিফায়ার আমরা একটু দেখি কি বলছে, হোয়েন এসি সিগন্যাল ইজ অ্যাপ্লাইড টু দা বেস অফ ফার্স্ট ট্রানজিস্টার ইট অ্যাপিয়ার্স ইন দা অ্যাম্পলিফায়ার ফর্ম অ্যাক্রস ইটস কালেক্টর লোড আরসি, the amplifier signal developed across RC is given to base of next stage through coupling capacitor CC, the second stage does further amplified of the signal, in this way the cascade means one after another stage amplifying the signal and the overall gain is considerably increased. এই কথাটা দ্বারা আমরা কি বুঝলাম যে এখানে সিগন্যালটা যেহেতু আমরা ফার্স্ট স্টেজে যদি এসি সিগন্যাল ইনপুট করি তাহলে এটা কি হচ্ছে অ্যাম্পলিফাইং হয়ে কোথায় যাচ্ছে আমাদের আরসি প্রান্তে, এবং সেই আরসি প্রান্তে কি হচ্ছে ক্যাসকেডিং করে কি করা হচ্ছে পরবর্তী স্টেজে দেওয়া হচ্ছে ইনপুট হিসেবে, পরবর্তী স্টেজে দেওয়া হচ্ছে সেকেন্ড স্টেজও সেটাকে মাল্টি অ্যাম্পলিফাইং করতেছে, অ্যাম্পলিফাইং করে সেকেন্ড স্টেজের আউটপুট থেকে পাচ্ছি আমরা। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে অনেকগুলো স্টেজ থাকতে পারে, যতগুলো স্টেজ থাকবে ততগুলো স্টেজের মধ্যে বলা হচ্ছে এভাবে যে ক্যাসকেডিং ওয়ান আফটার অ্যানাদার স্টেজ অ্যাম্পলিফাইং দ্য সিগন্যাল এন্ড দ্য ওভারঅল গেইন ইজ কনস্ট্যান্টলি ইনক্রিজ। তো এই সময় কিছু একটু প্রবলেমও হয়, ইট মে বি মেনশন হিয়ার দ্যাট টোটাল গেইন ইজ লেস দ্যান দ্য প্রোডাক্ট অফ দ্য গেইন অফ দ্য ইন্ডিভিজুয়াল স্টেজেস, এখানে বলা হচ্ছে এই ক্ষেত্রে বলা হচ্ছে টোটাল গেইন ইজ লেস দ্যান দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি এখানে গুণ, হ্যাঁ গেইন অফ ইন্ডিভিজুয়াল, এখন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আলাদা 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 করে নিয়ে যদি গেইন নির্ণয় করা হতো, সেই গেইন নির্ণয় করে সেই গেইন গুলো যদি গুণ করা হতো তাহলে যে ভ্যালুটা পাওয়া যেত তার থেকে ওভারঅল টোটাল যতগুলো স্টেজ থাকবে, আমরা এখানে কিন্তু প্রতিটা স্টেজের আমরা করবো না, প্রতিটা স্টেজ আমরা এখানে ক্যালকুলেশন করবো না, না করে কি করবো আমরা শুধু ফার্স্ট স্টেজ আর লাস্ট স্টেজে করবো। আর গেইন গেইন সবসময় আমরা গেইন কে বুঝি যে গেইন হচ্ছে সবসময় যে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তো আমাদের লাস্ট স্টেজ এর আউটপুট আর ফার্স্ট স্টেজ এর ইনপুট ক্যালকুলেশন করলে হয়ে যাবে এখান থেকে, দুটো কিছুটা কম হবে, কম হলেও আমাদের কিছু সুবিধা আছে। ইট ইজ বিকজ হোয়েন এ সেকেন্ড স্টেজ ইজ মেড টু ফলো দ্য ফার্স্ট স্টেজ দি ইফেক্টিভ লোড রেজিস্ট্যান্স অফ ফার্স্ট স্টেজ ইজ রিডিউসড টু দ্য শান্টিং ইফেক্ট অফ দি ইনপুট রেজিস্ট্যান্স অফ সেকেন্ড স্টেজ, শান্টিং ইফেক্ট মানে ফার্স্ট স্টেজ একা একা যখন কাজ করবে
তখন তার ক্যালকুলেশন যেটা আসবে তার রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর গুলো নিয়ে একটা ক্যালকুলেশন আসবে। কিন্তু যখন সেকেন্ড স্টেজটা নেওয়া হবে তাহলে ইনপুট এবং সেকেন্ড স্টেজের আউটপুট, তার মানে এর মধ্যে যতগুলো রেজিস্ট্যান্স আছে যতগুলো ক্যাপাসিটর আছে সবগুলো শান্ট ভ্যালু হিসেবে, শান্ট হিসেবে কাজ করবে এবং এখানে কিছু ইফেক্ট পড়বে আমাদের, ইফেক্টের জন্য আসলে এখানে কিছুটা কমে যাবে। পরবর্তী কোন আছে দিস রিডিউস দ্য গেইন অফ দি স্টেজ হুইচ ইজ লোডেড বাই দি নেক্সট স্টেজ, মানে ওই প্রথম স্টেজটা নেক্সট স্টেজ ধরো ফর ইনস্ট্যান্স ইন এ থ্রি স্টেজ অ্যাম্পলিফায়ার দি গেইন অফ ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেজ উইল বি রিডিউস ডিউ টু লোডিং ইফেক্ট অফ দি নেক্সট স্টেজ। মানে প্রথম স্টেজের যা ইন্ডিভিজুয়াল গেইন হতো সেকেন্ড স্টেজ ফার্স্ট এবং সেকেন্ড দুটো একসাথে ক্যালকুলেশন করলে কিছুটা কম হবে এবং ফার্স্ট এবং সেকেন্ড মিলে যেটা হয়েছে থার্ড স্টেজ করলে কিছুটা আরো কম হবে, কারণ হচ্ছে এই লোডিং ইফেক্টের জন্যই। কারণ যখন আমি সেকেন্ড স্টেজ ক্যালকুলেশন করছি তখন ফার্স্ট স্টেজের ক্যালকুলেশন তার উপরে একসাথে অ্যাড হয়ে যাচ্ছে, আবার যখন আমি থার্ড স্টেজ ক্যালকুলেশন করব তখন ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড তিনটা স্টেজ একত্রিত হয়ে আমার সকল রেজিস্ট্যান্সের ভ্যালু সকল ক্যাপাসিটরের ভ্যালু গুলো ক্যালকুলেশন করে আমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে হবে। তো সেই জন্য এখানে যে সমস্যাটা হবে যে কিছুটা আমাদের গেইন কিছুটা কমে যাবে। কিন্তু বলা বলছে হাউএভার দি গেইন অফ দি থার্ড স্টেজ হুইচ হ্যাজ নো লোডিং ইফেক্ট অফ সাবসিকুয়েন্ট স্টেজ রিমেন আনচেঞ্জড, দি ওভারঅল গেইন শ্যাল বি ইকুয়াল টু দি প্রোডাক্ট অফ দি গেইন অফ দি থ্রি স্টেজেস। সর্বশেষ বলা হচ্ছে যে ওভারঅল গেইন, আবার ওভারঅল গেইনটা কি হচ্ছে যে শ্যাল বি ইকুয়াল টু দি প্রোডাক্ট অফ দি গেইন অফ দি থ্রি স্টেজেস। তো এইখানে তাহলে একটা কনফিউশন আসতে পারে যে আমার একবার উপরে বলা হলো যে গেইনটা কমে যাবে, আবার বলা হচ্ছে যে ওভারঅল গেইন এটা সমান হবে, এখানে একটু কনফিউশন আসতে পারে। তো এখানে বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের এই গেইনটাকে কিছু ক্যালকুলেশন আছে, আমরা সে পর্যন্ত এখনো যাই নাই। আমরা যখন ডেসিবেল গেইনে কনভার্ট করতে ডিবি গেইন বলা হয় আমাদের, মানে টাইম আমাদের মানে আরো 10 মিনিট পরে এটা শেষ হয়ে যাবে, কারণ জুমে 40 মিনিটের বেশি টাইম দিতে চাই না। 40 মিনিটে মানে 30 মিনিট হয়ে গেছে, এখন বারবার সিগন্যাল দিচ্ছে যে আর 10 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে। যাক, আমরা প্রথম দিন হিসেবে আমরা খুব অল্প পড়ার মধ্যে রাখছি। তা আমরা এখানে দেখা যাচ্ছে যে এইখানে আমরা খুব কম পড়াই রাখছি, কমের মধ্যে যেটা আছে আমরা এটা দেখি যে এন্ড স্লাইড করে দিই। তো এখানে অল্প কিছু স্লাইড আছে, স্লাইডের মধ্যে আমাদের মূলত হচ্ছে যে এখানে অল্প কিছু বিষয় আছে প্রথম দিকে 1 নম্বর স্লাইড বা এগুলা থেকে, যে এখনো অ্যাডমিট হচ্ছে অনেকেই, এগুলো তো মানে শেষে আসে এত দেরি করা সঠিক না। এখানে তোমাদের পড়ার বিষয় হচ্ছে যে মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারটা কি, কয়েকটা প্রকার ভেদ আছে যে নামগুলো আছে, জার্সি কাপল অ্যাম্পলিফায়ার, ট্রান্সফরমার কাপল অ্যাম্পলিফায়ার, ডাইরেক্ট কাপল অ্যাম্পলিফায়ার আছে সেগুলো, তারপরে পরবর্তী স্টেজে যেগুলো আছে যে এগুলো কেন করা হয়। এখানে আমরা জানতে চাইছিলাম যে এখানে ক্যাসকেডিং হয়, ক্যাসকেডিং ইজ নিডেড বা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার বা কা হয় কাপলিং ইজ নিডেড, এগুলো তো দেখতে হবে। এখানে রোল অফ ক্যাপাসিটর, এখানে রোল অফ ক্যাপাসিটর ওভাবে আলাদা কিছু পরীক্ষার জন্য না, এগুলো হয়তো নিজে জানার জন্য। মূলত এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে ইম্পর্টেন্ট বলতে আমাদের এই কোশ্চেনটাই হয়তো এটা পড়তে পারি, সেটা অপারেশন যেটা আছে সেটা। এখন আমরা পরবর্তী দেখি যে আমরা বলছিলাম যে এই যে ক্যাসকেডিং আমরা করলাম বা এই মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার করলাম, পরের পরে কি হচ্ছে যে এতে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ তোমাদের বইয়ের 11 নম্বর চ্যাপ্টারে আছে, তোমরা একটু সুন্দর করে পড়ে নেবা যে কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজের মধ্যে তো আমরা আলাপ করলামই যে লোয়ার সিগন্যালটা কি হয়ে যাবে, যে লোয়ার সিগন্যালটা অনেক একটা লার্জ সিগন্যাল পরিণত হবে এটা। কিন্তু ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে আমরা যে জিনিসগুলো আলোচনা করেছিলাম যে ডিসঅ্যাডভান্টেজগুলো যে আমাদের ক্যামেরার কস্টটা বেড়ে যাবে, তারপরে ইম্পিডেন্স ম্যাচিং এখানে সমস্যা হবে, তারপর লোডিং ইফেক্ট কথাটা একটা বলা হচ্ছিল যে একটা স্টেজের আউটপুট আর একটা স্টেজে যখন ইনপুট হচ্ছে মানে সব স্টেজ একত্রিত হয়ে এখানে লোডিং ইফেক্ট বেড়ে যাচ্ছে, যেখানে ডিক্রিজ দ্য ইফেক্টিভ লোড রেজিস্ট্যান্স অ্যান্ড দ্যার দ্য গেইন, তার মানে কি লোডিং ইফেক্ট বেড়ে গেলে গেইন কমে যাবে, এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আমরা পরবর্তী স্লাইডে কি দেখি একটা ছোট্ট একটা এক্সাম্পল আছে, এখানে বলা আছে এটা হচ্ছে এক্সাম্পল 11.11,
এটা তোমাদের বইতে আছে তোমরা দেখবে এ সিঙ্গেল স্টেজ অ্যামপ্লিফায়ার হ্যাজ এ ভোল্টেজ গেইন 60 একটা সিঙ্গেল স্টেজ অ্যামপ্লিফায়ারে 60 ছিল দি কালেক্টর লোড আরসি ইকুয়াল টু 500 ওহম এন্ড দা ইনপুট ইম্পিডেন্স ইজ 1 কিলো ওহম ক্যালকুলেট দা ওভারঅল গেইন হোয়েন টু সাচ স্টেজ আর ক্যাসকেডেড থ্রু আরসি কাপল ফর্মিং অন দা রেজাল্ট মানে আমরা কিছুক্ষণ আগে যে বললাম যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেটা ছিল সেটার মধ্যে থেকে কি করে ক্যালকুলেশন করে দেখি যে এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট স্টেজের গেইন ছিল কত 60 বলা হচ্ছে গেইন 60 তাহলে বলা হচ্ছে যে এখন যদি আরেকটা স্টেজও লাগানো হয় তাহলে এটা গেইন কত হবে এবং কি অবস্থা হবে সেটা তাহলে যে কোনো দি গেইন বলা হচ্ছে দি গেইন অফ সেকেন্ড স্টেজ 60 বিকজ ইট হ্যাজ নো লোডিং ইফেক্ট of any stage however the gain of first stage is less than 60 due to the loading effect of the input impedance of the second stage gain of second stage 60 then the gain of amplifier has a volt ekhane 60 deya chilo effective load of first stage then ekhane asche bolche loading effect jeta kotha chilo loading effect ki chilo je amader ekhane resistance koto koto chilo dekho hocche rc chilo ar ekta hocche impedance hocche 1 kilo ohm chilo tale যেহেতু দুটো প্যারালাল আমরা কিন্তু বলেছিলাম যে আলোচনা করার সময় যে লোডিং এফেক্ট হয় এবং এটা কি হয়ে যায় এটা শান্টিং শান্ট শান্টিং এফেক্ট মানে কি প্যারালাল শান্ট প্যারালাল তাহলে দেখা যাচ্ছে দুটো প্যারালাল করে নিলে আমাদের এখানে আসছে যে একটা 500 আর একটা ছিল 1K কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে টোটাল রেজিস্ট্যান্স আছে 333 ওহম তাহলে গেইন অফ ফার্স্ট স্টেজটা কি হচ্ছে ফার্স্ট স্টেজের গেইন এখন আমরা দেখছি যে ফার্স্ট স্টেজের গেইন কমে গেল কারণ হচ্ছে যে এখানে আমাদের ছিল 60 এখন হয়ে গেল কি 33 মানে এখানে রেজিস্ট্যান্স আমাদের ক্যালকুলেশনটা কি আসলো গেইন ইনটু কি হচ্ছে যে এই যে আমাদের যে নিউ রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই যে আগে আমাদের যে আরসি যে কত ছিল সেটা ক্যালকুলেশন করে দেখা গেল যে 39.96 অর্থাৎ ছিল যে এখানে 60 কিন্তু লোডিং এফেক্টের জন্য দেখা গেল যে এটা কমে গেল লোডিং এফেক্টের জন্য কমে 39 হয়ে গেল কিন্তু টোটাল গেইন কত হবে দুইটা স্টেজ মিলে কত হয়ে যাবে কারণ একটা স্টেজে 60 হয়েছে সেটা যেহেতু বলা হয়েছে যে ফার্স্ট স্টেজের গেইন ছিল 60 কিন্তু ফার্স্ট স্টেজের গেইন 60 থাকলো পরবর্তীতে দেখা গেল যে লোডিং এফেক্টের জন্য ফার্স্ট স্টেজের গেইনটাই কমে গেছে দুটো একসাথে যখন অ্যাড হয়ে গেছে তাহলে দুইটা মিলে কি হলো গোন যেহেতু আমরা পড়ার সময় বলছিলাম যে প্রোডাক্ট অফ অল স্টেজ প্রোডাক্ট মানে গোন তাহলে একটা স্টেজে 60 আর একটা স্টেজে 39.96 তাহলে এটা গোন করে দিলে টোটাল যা আসে এখন যদি তিনটা স্টেজ থাকতো থার্ড স্টেজ থাকতো তাহলে থার্ড স্টেজের একটা গেইন বের হতো তারপরে সেই সেটা আবার কেস হয় এখানে আবার গুণ হয়ে যায় এরকম দুইটা তিনটা করে চারটা যতগুলো স্টেজ থাকবে সব স্টেজ গুলো গুণ করতে হবে গুণ করার পরে আসলে মূলত হচ্ছে যে এখানে পাওয়া যাবে যে টোটাল গেইনটা কত হবে মানে এরকম আমাদের আরো কিছু ইয়ে আছে অঙ্ক আছে 11.11 এখানে আরো দুটা এরকম ছোট ছোট কিছু অঙ্ক আছে তোমরা আরো কিছু এরকম ছোট ছোট অঙ্ক দেখবা এরকম ছোট ছোট কিছু অঙ্ক দেখলে দেখবে যে আমাদের এই আরসি কাপল এবং এই অঙ্কগুলোর সম্পর্কে আমাদের ধারণাটা হয়ে যাবে তো আমাদের সময় মানে শেষের দিকে কারণ আমাকে বারবার মেসেজ দিচ্ছে হ্যাঁ আমরা দেখতেছি আমাদের অনেকেই এই মুহূর্তে আসতেছো যদিও 37 জন আমরা পেয়েছি 37 জন আমরা একটা স্ক্রিনশট করে রাখতে পারি কোন 37 জন আমাদের অ্যাড হয়েছে স্ক্রিনশট রেখে দিই ঠিক আছে তো আমরা মানে রেকর্ডিংটাকে